হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপ্লোরেট মিস্টার এন্ড মিসেস। তো আজকে আমরা আরেকটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি মিস্টার অ্যান্ড মিসেস। সাথে আছে আমাদের পুতু, কিন্তু সে আজকে ভালো মুডে নেই। তো আজকে হচ্ছে অনেকদিন পর একটা ব্লগ করার সুযোগ পেয়েছি আমরা, আমার ফাইনাল পরীক্ষাটা শেষ হয়েছে। তো আমরা আজকে ক্রিসমাসের অস্তটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো আমরা আজকে যাচ্ছি একটা ক্রিসমাস মার্কেটে, অস্তর ভিন্টেজ লেন বলে এটাকে, তো সেখানে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক, আমরা অলরেডি অস্ত চলে এসেছি আর আজকে মাস্ক পরিহিত অবস্থায় আমাদেরকে এই ব্লগটা করতে হবে, কারণ অস্ততে এখন মাস্কটা এখন ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে অনেক বেশি করোনা ভাইরাস কেসের কারণে। তো অস থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ট্রেনের মাধ্যমে, অস থেকে আমরা অস্ত এসেছি ট্রেনে। তো এটা হচ্ছে ওদের সেন্ট্রাল স্টেশন না, এটা হচ্ছে ন্যাশনাল থিয়েটারের পাশে একটা স্টেশন। তো এখান থেকে হেঁটে ভিন্টেজল্যান্ড যেতে অনলি 1 to 2 মিনিট, জাস্ট আমরা স্টেশন থেকে বের হব আর ভিন্টেজল্যান্ডটা আমাদের সামনেই পড়বে। তো আমরা সেন্ট্রাল স্টেশন না নেমে এখানে নেমেছি। তো স্টেশনটার এই তো আমরা স্টেশনটা থেকে বের হয়েছে, এবং বের হয়ে আমরা সামনে যে বড় একটা হুইল দেখা যাচ্ছে লাইটিং করা, ওই জায়গাটাতেই ভিন্টেজল্যান্ড। তো ওদিকটাতে যাব, তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে অসলো ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস। অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক লাইটিং। অনেকদিন থেকে এই সব লাইটিং নিয়ে একটা ব্লগ করার ইচ্ছে ছিল। আসলে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমার ফাইনাল পরীক্ষা হওয়ার কারণে আমরা টোটালি বলতে গেলে ইরেগুলার হয়ে গিয়েছি ব্লগ করার জন্য। অ্যাকচুয়ালি বাইরের লাইফটা অনেক বেশি ব্যস্ত, এখানে হেল্প করার মতো আসলে কেউই নাই, নিজেদের সব কাজ নিজেদের করা লাগে। সেই কারণে পড়াশোনা সামলে সংসার সামলে আমাদের ব্লগ করাটা এখন সুযোগ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আমাদের সবার মন ভালো হয়ে গিয়েছে তো লাইটিং দেখে। আর আমরা একটু মানে ইভিনিং টাইমে এসেছি ইচ্ছাকৃতভাবে, যাতে আমরা লাইটিংটা খুব ভালোভাবে দেখতে পারি। যখন সন্ধ্যা হয়ে যায় তখন লাইটিং অনেক বেশি ভালো হয়। চারপাশে দেখতেই পাচ্ছেন যে কতটা একটা উৎসব মুখর পরিবেশ, তারা ক্রিসমাস আর হচ্ছে নিউ ইয়ারটা বেশ ভালোভাবে উদযাপন করে। তো এটা কাইন্ড অফ বলা যায় ফেস্টিভ্যাল মান্থ, শুরু হয়ে গিয়েছে নভেম্বরের মাঝামাঝি থেকে। এই ভিন্টেজল্যান্ডের যে কার্নিভালটা, এটা নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং চলবে প্রায় জানুয়ারির 1 অথবা 2 তারিখ পর্যন্ত। তো চারপাশে বিভিন্ন রকমের অকারেন্স দেখা যাচ্ছে, এখানে স্নোর মাধ্যমে একটা কাসল তৈরি করেছে এবং যার কেউ কেউ এখানে ডোনেশন করছে টাকা। তো এরকম অনেক কিছুই চারপাশে আছে। সামনে হচ্ছে ভিন্টেজল্যান্ড কার্নিভালে ঢোকার গেটটা, এটা হচ্ছে কার্নিভালের গেটের পাশেই একটা লাইটিং। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে, বেশ কালারফুল। তো আপনাদের জন্য এখানে একটা কুইজ রয়েছে যে বলুন তো এই সময়টা ঠিক কয়টার সময়, যদি কেউ গেস করতে পারেন। এটা হচ্ছে মাত্র বিকাল 5টা, আর এই সময়টাতে দেখে মনে হচ্ছে যেন রাত 8টা 9টা বেজে গেছে, এরকম একটা ভাব। চারপাশটা অন্ধকার হয়েছে, এখানে এখন 3:30টার সময় অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। আমাদের মাগরিবের নামাজের সময় হয় 3:15-20 এরকম সময়। তো আমরা ভিন্টেজল্যান্ডের মেন গেটের কাছে চলে এসেছি, এটা হচ্ছে ভিন্টেজল্যান্ডে ঢোকার মেন রাস্তা।
চারপাশে বিভিন্ন রকমের শপ রয়েছে, অনেকটা আমাদের দেশের মেলা যেরকম হয় সেরকম বিভিন্ন রকমের শপ রয়েছে, বিভিন্ন উলের তৈরি জিনিস। এখানে লটারির দোকানও রয়েছে, যেমন এটা হচ্ছে একটা লটারির দোকান। এখানে লটারির মাধ্যমে কোনো একটা, আমি অবশ্য সিস্টেমটা জানি না কীভাবে, যেহেতু একটা সার্কেল দেখা যাচ্ছে, হয়তো এখানে কোনো কিছু লটারি ধরতে হয় আর এটার বিনিময়ে এখান থেকে চকলেটের প্যাকেজ পাওয়া যায়। এটা ওদের দেশের সবচেয়ে ফেমাস একটা চকলেট। তো এখানে এই টাইপের অনেক রকমের শপ রয়েছে। তো আমরা এখানে একটা বিখ্যাত, একজন বিখ্যাত ব্যক্তির সাথে দেখা করতে এসেছি। সামনে একটা বড় কি বলে এটাকে, হরিণের মাথা দেখা যাচ্ছে। আসলে এটা হচ্ছে একটা মোষ, তো এটা সবসময় কথা বলে, বেশ ফানি ফানি কথা বলে। এটা দেখার জন্য আমরা এখানে এসেছিলাম, বাট আজকে এই বিখ্যাত ব্যক্তি কথা বলছে না, আই ডোন্ট নো হোয়াই, মনে হয় শীতে ধরছে। তো চারপাশে বিভিন্ন খাবারের দোকান, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে একটা গ্রিক পিঠা কিনতে এসেছি, একটা ভেজিটেরিয়ান একটা পিঠা। তো আসার পরে হাঁটতে হাঁটতে বেশ ক্ষুধা লেগে গিয়েছে, তো এই পিঠাটা কিনে নিয়ে এখন আমরা একটা কোথাও বসে খাওয়ার চেষ্টা করব। আমরা এখন হচ্ছে একটু খাবার দাবারের জন্য বসলাম। এটা হচ্ছে গ্রিক পিঠা, রুটির মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর বিভিন্ন রকমের সস আর ভেজিটেবল দিয়ে মোড়ানো। তো এটা ভেজিটেবল বিধায় আমরা খাচ্ছি, হালাল হওয়ার সম্ভাবনা আছে কি বলো? দেখা যাচ্ছে এই হুলটাতে উঠবো ইনশাল্লাহ, ওইটা থেকে কিছু ভিডিও না ট্রাই করবো। আর এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, একটা ফেস্টিভ ফেস্টিভ ভাব আছে, কেমন মজা। তো কার্নিভালের বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে একটা স্কেটিং করার প্লেস। তো ইউরোপের সব ক্রিসমাস মার্কেটেই এরকম একটা অ্যাট্রাকশন থাকে সবার জন্য, এখানে যে কেউ এসে স্কেটিং করতে পারে। আর স্পেশালি জায়গাটা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা, যে কারণে অনেকে এখানে ট্রেনিং করতে নিয়ে আসে তাদের বেবিদেরকে, স্কেটিং শ্যু পরে বাবা মাদের সাথে তারা এখানে স্কেটিং করে। তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমাদের, এগুলোর অভিজ্ঞতা নেই। ইনশাল্লাহ ইহানকে এটা শেখানোর ইচ্ছা আছে, তো তখন তার সাথে আমরা ট্রাই করাবো। আই ডোন্ট নো আমরা কি পারবো কি না, এখানে দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে, সবাই পড়ে যাচ্ছে বাচ্চাগুলো। আসলে এখানে হাড় ভাঙারও অনেক অভিজ্ঞতা অনেকের আছে, সো এটা বেশ ডেঞ্জারাস খেলা, বাট পারলে তখন অনেক মজা হয়ে যায় জিনিসটা। প্রত্যেকটা ইউরোপের ক্রিসমাস মার্কেটেই আমি এই ইভেন্টটা দেখেছি, এটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যাট্রাকশন, এটা হর্স রাইডিং এর একটা ইভেন্ট। তো এখানে ইহানকে আর তার বাবাকে টিকিট কেটে পাঠানো হয়েছে, কারণ এখানে উঠে আমি ইহানকে হয়তো বা হ্যান্ডেল করতে পারবো না, সো ভিডিও করার দায়িত্ব আমি নিয়েছি। আর সে তার বাবার সাথে ওখানে চলে গিয়েছে, এটা সে খুবই এক্সাইটেড ছিল ইহান এই রাইডটাতে ওঠার জন্য।
তো সে খুবই খুশি এটা ধরতে পেরে। শক্ত করে ধরো। তো এখানে একটা বড় সড় বনফায়ারের মতো ব্যবস্থা করেছে তারা। যে সময়টাতে আমরা এসেছি অনেক বেশি ঠান্ডা মাইনাসের ঘরে টেম্পারেচার, সো এখানে আমরা একটু আসলাম উষ্ণতার পরশ পেতে। আর এরপরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সেই হুইলটা। এখান থেকে পুরো অস্ত শহরটা দেখা যাবে, তারপর পুরো ক্রিসমাস মার্কেটটা এখান থেকে দেখা যাবে। তো এখানে যেতে আমাদের বেশ বড় একটা লাইন ধরতে হয়েছিল টিকিট কাটার জন্য, এখানে প্রচুর ভিড়। আর আমাদের এখানে পার পার্সন খরচ হয়েছিল 90 ক্রোন, তার মানে হচ্ছে 900 টাকার মতো প্রায়। তো এই জিনিসটা আমাদের বেশ ভালো লেগেছিল। এখানে ওঠার পর আমাদের মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো অস্ত শহরের ভিউটা আসছে, রাতের অস্লো, চারপাশে ক্রিসমাসের জন্য লাইটিং করা হয়েছে সেটা দেখা যাচ্ছে, পুরো ক্রিসমাস মার্কেটটা দেখা যাচ্ছে, অনেক কালারফুল, অনেক লাইটিং করা। তো এই জিনিসটা আসলেই মাস্ট ট্রাইং একটা অ্যাট্রাকশন বলা যায় এই ক্রিসমাস মার্কেটে। তো উপরে ওঠার পর আমাদের ঠিক একটা পাখি পাখি ফিল হচ্ছিল। তো হুইল থেকে নেমে আমাদের বেশ ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা এখানে এসেছি, একটা নিউট্রেলা স্টিক পাওয়া যায়, তো এটা ইহানের খুব পছন্দের, সে খুব পছন্দ করে। তো এখানে আসলাম আমরা এটা কিনতে, আর এটা বেশ মজার। মেহেদি অলরেডি চলে গিয়েছে এটা কিনতে। আর এখান থেকে আমরা বের হয়ে এখন এটা খেতে খেতে অসলোর স্ট্রিট ধরে হাঁটবো। অসলোতে অনেক লাইটিং করা হয়েছে ক্রিসমাস উপলক্ষে, সেটা দেখব। এটার নাম কি? আচ্ছা, ইলে এটা মজা বাবা।
তোমার মতো এত সুন্দর করে তো কেউ খেতে পারে নাই মা। ইটস ইটস ভেরি গুড। ওইটা খুব পছন্দ করতেছে কারণ এর মধ্যে চকলেট আছে আর সে অনেক দিন থেকে মানে চকলেট পাইতাছে না, হঠাৎ করে সেটার সাথে পেয়ে গেছে। ক্রিসমাস মার্কেট থেকে বের হওয়ার পথে আমরা হুট করে সান্তা ক্লজের দেখা পেয়ে গিয়েছিলাম, তো চিন্তা করলাম একটু সান্তা ক্লজের সাথে ইহানকে মিট করে আনি। তো এখানে বসে আমরা বেশ কিছু ছবিও তুলেছি, বেশ ভালোই লেগেছে আমাদের ক্রিসমাস মার্কেটটা, বেশ নতুন একটা অভিজ্ঞতা সবার জন্যই। জিঙ্গবেলের হরিণ ইহান এই টাইপের অ্যাক্টিভিটি দেখতে খুব পছন্দ করে, তো একটা সবার সামনে এরকম মজার একটা জিনিস পেয়ে গেলাম, ট্রল, নরওয়েজিয়ান ট্রল। আর চারপাশের স্ট্রিট কত সুন্দর করে সাজানো হয়েছে অস্তোতে ফর নিউ ইয়ার অ্যান্ড ক্রিসমাস, খুব ভালো লাগছিলো চারপাশে লাইটিং দেখতে। বাট একটু ভয়ও লাগছিলো বিকজ অনেকটা ওমিক্রনের থাবা পড়েছে এই অস্তোর ওপর, অনেক বেশি কেস ডিটেক্টেড হচ্ছে, তো সব কিছু মিলিয়ে আমাদের বেশ ভালো লেগেছিলো। তো আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন এবং আমাদের নেক্সট ব্লগগুলো দেখার ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।